বউ থুতু ফেলেছে, বর চাটতে চলে এসেছে। বউ একদিন আগে চার লাইনের একটা নিমকি ভাজার মতন থুতু মেরে দিয়েছে, আর বর এসে সেটাকে চেটে চুটে সাফ করে দিচ্ছে, তাই না? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো তো থাকতেই হবে, ভালো থাকতে হবে না ধামাকাদার ভিডিও দেবো কী করে নিজে যদি ভালো না থাকি। তো এই যে মানসিকভাবে বিধ্বস্ত বা মানসিক বিধ্বস্ততা, এটাকে মনে হয় ইংরেজিতে ডিপ্রেশন বলে। আমি কি ঠিক বলেছি? একটা ছোট্ট করে প্লিজ কমেন্ট করে দিও, তোমরা যে আমাকে এভাবে আমার ভুলটা ধরিয়ে দাও, তাতে করে আমি নিজেকে নিজে আরও পারফেক্ট তৈরি করছি। তো আমার মনে হয় এই যে মানসিক দিক থেকে বিধ্বস্ত, এটাকে ইংরেজিতে বলে ডিপ্রেশন। এই যে এই সমস্ত সো কল্ড ইউটিউবাররা এই ডিপ্রেশন কথাটাকে নিয়ে এতটা ছল্লিবাজি করছে না, তাতে করে ডিপ্রেশন কথাটার মানটাই নিচে নেমে গেছে। সত্যি সত্যি যদি কেউ ডিপ্রেশনে চলে যায়, সে কোনোদিনও ক্যামেরা ফেস করতে পারে না। তার একদিনে সে প্রতিজ্ঞা নিয়েছে, সে তাকে কোনোদিনও কেউ নামাতে পারবে না। পরের দিন তার ডিপ্রেশন, পরের দিন বলছে আমি কী ভুল ভাল বলে ফেলেছি, আবার পরের দিন বলছে মনটা খুব খারাপ। ডিপ্রেশন কি এইভাবে? হ্যাঁ, ডিপ্রেশন এইভাবে অন অফ অন অফ অন অফ হয়? যার ডিপ্রেশন হবে সে কোনোদিনও কাউকে ফেস করতে পারবে না, সে সবসময় একা থাকবে, সে জীবন জীবন মানে বেঁচে থাকার জন্য সে লিটারেলি ভিক্ষা চাইবে, নিজের কাছে ভগবানের কাছে ভিক্ষে চাইবে, সে কাউকে ফেস করতে পারবে না। সোশ্যাল মিডিয়ায় ক্যামেরাতে এসে ফেস করা তো অনেক দূরের কথা, মানসিক বিধ্বস্ততা, তাই না? গুন্ডা বলছে খাপচারা খামচা খামচা দিয়ে এনে নেব, পুরোটা বিষয়টাকে নিয়ে এলাবোরেট করব। কখন মাথায় কোনটা আসবে আমি সত্যি নিজে জানি না, শুনেছি জাস্ট আমি বলবো। তো গুন্ডা বলছে ইউটিউবে চারিদিকে কি চলছে কন্ট্রোভার্সির জন্য, ঠিক আছে, কন্ট্রোভার্সির জন্য কেউ একজন নিজের জীবন শেষ করে দিতে যাচ্ছে, অর্থাৎ ওই যে ছোট মান্টুর বউয়ের কথা বলছে, প্রথম পক্ষের বউয়ের কথা বলছে। তো তুইও তো সেই পন্থায় অ্যাপ্লাই করতে পারতিস, তোরাও তো সেই পন্থায় অ্যাপ্লাই করতে পারতিস। পারতিস নাকি? পারতিস তো, করলি না কেন? যেমন একটুখানি গিয়ে একটা স্যালাইন ঢুকায় কাজ হয়ে গেছে, তোদেরও সেরকমই হতো, ব্যাস দেখতিস তখন ভিউজ আপ হতো। তো এই ধরনের ন্যাকামো মারাতে কে বলেছে তোদেরকে? ক্যামেরা খুলে এই ধরনের ন্যাকামো মারাতে কে বলেছে? দেখা দেখি হ্যাকা নাচে, কেউ উকিলের কাছে গেল, ব্যাস আমরাও যাব উকিলের কাছে, কেউ কিছু খেয়ে কিছু করার চেষ্টা করলো, এবার আমরাও বসে পড়ি, একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিই। হ্যাঁ, পাতলা নাইটি পরে প্যান্টি দেখিয়ে কিছু হয়নি, যায়ের পেট ধরে টানাটানি করে কিছু হয়নি, কী করে বলবে, কী করে বলবে যায়ের সম্পর্কে কথা, কী করে বলবে? তাও তো বলতে ছাড়েনি। যেই যায়ের সঙ্গে মুখামুখি বন্ধ, মুখ দেখা দেখি বন্ধ, কথা বলা বন্ধ, সেই যায়ের প্রেগনেন্সি নিয়ে কত খেলা খেলে গেল, সেই যায়ের প্রেগনেন্সি নিয়ে কত খেলা খেলে গেল। প্রথম খবরটা দিল, সেটাও আমাকে দোষারোপ করলো যে এখন ইউটিউবে জানাবে না, এখন সোশ্যাল মিডিয়ায় জানাবে না যে ওর যা প্রেগনেন্ট কিনা, কারণ সবাই কুনজর দেওয়ার জন্য বসে আছে, সেই আমাকে দোষারোপ করলো। দ্বিতীয়বার কি বললো? যমজ বাচ্চা। তৃতীয়বার কি বললো? সাধ হয়ে গেছে, সাত মাসের সাধ দেওয়া হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে আর হয়েছিল, এই যে কথা দুটোর মধ্যে যারা মানে কি বলে ওটাকে টেন্স যারা বোঝো তারা বুঝতে পারবে, আর আমাদের বাংলায় বাক্য পরিবর্তন বা বাক্য মানে কাল আর কি, কাল অনুযায়ী সাত মাসের সাধ হয়ে গেছে মানে রিসেন্ট কাজটা সম্পন্ন হয়েছে, ঠিক আছে। আর কেউ আট বছর, ধরো পাঁচ বছর, কেউ পাঁচ বছর আগে প্রেগনেন্ট হয়েছিল, সেটা অতীত হয়ে গেছে, কিন্তু টাইটেলে কি দেওয়া ছিল? সাত মাসের সাধ সম্পন্ন হয়েছে, অর্থাৎ মানুষের ব্রেনটাকে ওর যায়ের দিকে ঘোরাচ্ছে, যাকে নিয়ে কম খেলা খেলিনি, প্যান্টি দেখিয়েছে, যায়ের শাড়ি ধরে টেনেছে, যায়ের পেট ধরে টেনেছে, কিছুতেই কিছু করতে পারছে না। কোনোদিনও কোনো সাবস্ক্রাইবারের বাড়ি বিনা স্বার্থে গেছে? কোনোদিনও যায়নি, এটা গেছে, এখন গেছে ভিউজ আপ করার জন্য, কোনো কিছুতে কিছু হচ্ছে না। এখন যেই দেখলো একজন নিজের জীবন শেষ করার মতন মানে কি বলবো অকাল কুষ্মণ্ডের কাজ করেছে, সেই দিকে যে তো যেতে পারবে না, সেই দিকে তো আর যেতে পারবে না, এখন এইভাবে খেলার চেষ্টা করছে, এইভাবে খেলার চেষ্টা করছে। গুন্ডা বলতে বসে গেছে তোমরা একটুখানি বুঝিও, আমি তো বোঝাবোই, তোমরাও একটুখানি বুঝাবো, বুঝিও, তোমরাও একটুখানি বুঝিও। কোথাকার কোন চ্যাট তোর বউ, রাগে না কথা আউলিয়ে যাচ্ছে আমার, তোর বউ কোথাকার কোন চ্যাট যে তাকে বোঝাতে হবে? নিজেরা ভিডিও করবি, নিজেরা পয়সা কামাবি, নিজেরা বিরিয়ানি গিলবি, লোকে কেন বোঝাবে, কেন বোঝাবে, লোকে কেন বোঝাবে তোদেরকে? মানুষ যাতে খোঁজ নিতে না পারে সেই জন্য মুখের উপরে দরজা দিয়ে দিয়েছে, তারপরে কোন বেহায়া আছে যারা কিনা তোদেরকে বোঝাবে? কিছু কিছু আছে বেহায়া দেখেছি যারা কিনা তোদেরকে বোঝাচ্ছে, কেন রে, কেন বোঝাবে তোদেরকে?
তোরা কোথাকার কোন লোম মনে করিস নিজেদেরকে? ভাব তো এমন দেখাস যেন PMCM এর ওপরের লেভেলের চেক বসে আছিস তুই। ভাব দেখাচ্ছিস না? হ্যাঁ, ইউটিউবের টাকায় সোশ্যাল মিডিয়ায় খেয়ে রংচং করে তারপরে ফিল্টারওয়ালা ফোন কিনে, হাই ক্যামেরাওয়ালা ফোন কিনে তারপরে বসে গেছে চকচকা হয়ে। আরে ঘুরতে যাবি যা না, ঘুরতে যাবি যা না, সেই বিলটাও কি আমার পিঠে ফারবি নাকি? ঘুরতে যাবি, কতদিন ছুটি নিবি না করবি না ভিডিও, আই ডোন্ট কেয়ার, কিন্তু সেই বিলটা তোর আমার তোদের আমার মাথার উপরে ফাটতে হবে, আমার পিঠে ফাটতে হবে? কেউ আমার ভাতের উপরে নজর দিচ্ছে, কেউ আমার চালের উপরে নজর দিচ্ছে, কেউ আমার জীবনের উপরে নজর দিচ্ছে, কে তোরা? কারা তোরা? কোথার থেকে এসেছিস? কোথার থেকে এসেছিস? নিজেদের কাজ নিজেরা খেতে খেতে পারিস না, তাই না? লোকের উপরে বিল ছাড়তে হয়, বিল ফাটতে হয়। বলছে কোনোদিনও তো ছুটি নেয়নি, 3 বছর হয়েছে কাজ করছে, কোনোদিনও ছুটি নেয়নি। তোরা সপ্তাহে 1 থেকে 2 দিন কম্পালসারি ছুটি নিস, যেটা কি না কোনো ইউটিউবাররা নেয় না। আর যারা সপ্তাহে রেগুলার ভিডিও দেয় না তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যেমন কিছু টেকনিক্যাল চ্যানেল আছে, কিছু রোস্টিং চ্যানেল আছে, তারা প্রত্যেক দিন দেয় না। কিন্তু যারা ডেইলি ব্লগার, ডেইলি কথাটার মানে কী রে এই গুন্ডা, ডেইলি কথাটার মানে কী? প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন দেখানো, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন দেখানো তো ছাড়, পচা গলা গন্ধ বেরোয় সেই ব্লগ জোড়া তালি দিয়ে 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 এতদিন এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এসেছিস, জিভের নোলাটা না এত বড়, ওই যে এত বড় হয়ে গেছে, সামলাতে পারছিস না, সামলাতে পারছিস না লক্ষ লক্ষ টাকা কামানো, এই সমস্ত চ্যাট দেখিয়ে লক্ষ লক্ষ টাকা কামানো, তারপরে গিয়ে যদি ভিউজটা কমে আসে, যদি রিকোয়ারমেন্টস হাই রিকোয়ারমেন্টস যদি পূর্ণ না হয়, তখন এরকমই তলাটা না তেলে বেগুনে জ্বলে ওঠে, তারপরেই এই ধরনের লাইন কমিউনিটি পোস্টে দেখা যায়। তোরা কারা যাদের বাড়িতে গিয়ে মানুষ খোঁজ নেওয়ার চেষ্টা করবে? কিছু আছে বেহায়া আছে যারা কিনা তোদের বাড়ি যাওয়ার জন্য জিভ বের করে বসে থাকে, হয়তো সেই সমস্ত বেহায়াদেরকেই তোরা বলেছিস, তোরা বলেছিস, তুই বলছিস বোঝাও, তোমরা বোঝাও এবং আমিও বোঝাবো। চোখটা কি পেছনে গুজে বসেছিলিস যখন এই কমিউনিটি পোস্টটা করেছে? নিশ্চয়ই আলোচনা করেই করেছে, আর আলোচনা না করেই করলো, কিছুই তো আলোচনা করে করে না, যাই হোক করেছে। তুই নিশ্চয়ই দেখেছিস সারাদিন তো ওই একখানা ভগা ল্যাপটপ অথবা ফোন বসে বসে শুয়ে শুয়ে এরকম করে ঘাঁটছিস, এরকম করে ঘাঁটছিস, ঠিক আছে? তখন দেখিস নি যে এই যে হেগে ছড়িয়েছে, তখন বলতে পারিস নি কিছু, তখন কমিউনিটি পোস্টটা ডিলিট করাতে পারিস নি, পারিস নি, তাই না? এখন দর্শকের কাছে এসেছিস, তোর ক্ষমতা নেই তোর বউকে সামলানোর, সেটা বোঝানোর দায়িত্ব পাবলিকের না, সেটা বোঝানোর দায়িত্ব পাবলিকের না। বলছিস যারা ছেড়ে চলে গেছিলো তোদেরকে ভুল বুঝে আবার ফিরে এসেছে, নিত্য প্রত্যেক দিন নাকি ফিরছে, কমেন্টও করছে, কারা ফিরছে, কোথায় ফিরছে? যদি তারা ফিরেই থাকে তাহলে ভিউজ এমন কেন, ভিউজের দশা এমন কেন? প্রত্যেক দিন 20,000 পার করতে পারছেন একটা 3.5 লাখের উপরে চ্যানেল, প্রত্যেক দিন ভিডিওর ভিউজ 20,000-এর মধ্যে থাকছে, কোথায় তারা? যারা আসছে তোদের বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করতে, সেই কমেন্টগুলো আমাদের এই নজরে পড়ে না কেন? সেই কমেন্টগুলো তো ভালো কমেন্ট, খারাপ কমেন্টগুলো রিমুভ করিস, এগুলো তো ভালো কমেন্ট, এগুলো তো তোদের বুক উঁচু করার কমেন্ট, সেই কমেন্টগুলো খুঁজে পাই না কেন? কত মিথ্যে কথা বলবি, কত ধরিবাজিগিরি করবি, ধরিবাজিগিরি শেষ হয় না, তাই না? করতে থাক, আমার সুবিধা, আমাদের মতন কিছু মানুষের ভীষণ সুবিধা হয় তোরা ধরিবাজি করলে। তোরা ধরিবাজি না করলে আমি দুধেশ্বর চাল খামু কেমনে, তাই না ঢেমনি? আমি দুধেশ্বর চাল খামু কেমনে, শালা খাওয়ার সময় সুটকা ফালাই দিতে হইব ধেমনির নামে, এই কতগুলি আজাইরার নামে সুটকা সুটকা ফালাই দিতে হইব, নতুবা পেটটা ব্যথা করবে। যাই হোক, এগুলি ইয়ারকির জন্য বললাম, এগুলি আমি বিশ্বাস করি না, এগুলো মানে বুড়া বয়স্করা বলে তার জন্য। আচ্ছা, এই যে ছুটির দিন, ছুটির কথা এখনও শেষ হয়নি, ছুটির কথা বললি, তোরা সপ্তাহে 1-2 ছুটি পারমানেন্টলি নিস, পারমানেন্ট হয়ে গেছে এখন সপ্তাহে 1-2 ছুটি তোদের কম্পালসারি হয়ে গেছে, ঠিক আছে? তারপরেও বলছিস তোরা কিছুদিনের জন্য ছুটি নিবি, নে না কিছুদিনের জন্য কেন, পুরোপুরি নিয়ে নে, কে বারণ করেছে? তোরা কাকে বলছিস, কাদেরকে বলতে এসেছিস এই সমস্ত কথা যে কিছুদিনের জন্য ছুটি নেবে? তোরা যদি 1 সপ্তাহের জন্য ছুটি নিস, কারোর কিচ্ছু আসবে যাবে না, তোদেরই আসবে যাবে, বুঝতে পারলি তো? বোঝাইতে পারলাম? যদি 1 সপ্তাহেরও ছুটি নিস, যদি 1 মাসেরও ছুটি নিস, তোদেরই ছেড়া যাবে, আর কারোর কিচ্ছু ছেড়া যাবে না। সুতরাং মুখটা সামলে, মাথাটা সামলে, তারপরে মুখটা খুলবি। ভাব এমন দেখাচ্ছিস যেন তোরা ভিডিও করতে না আসলে বা তোরা ভিডিও না দিলে কারোর পেটের ভাত হজম হবে না, হাগু হয়ে বেরোবে না, বুঝতে পারলি তো? তোদের ভাবসাব এমন তোর। আচ্ছা, তারপরে বলছে ছুটি নেওয়ার কথা। আচ্ছা, যদি তুই কাজের কাজ করার মতন থাকতিস, কাজ করার মতন অবস্থা তোর থাকতো, যদি তুই কোনো জায়গায় কাজ করতিস, সে সরকারি হোক বা বেসরকারি হোক, যদি তুই কোনো জায়গায় কাজ করতিস, তুই কি সপ্তাহে উইক অফ ডে বাদ দিয়ে 1 দিন ছুটি নিতে পারতিস প্রত্যেক সপ্তাহে?
জোড়া পায়ে তোর পদে লাথি মেরে বের করে দিত তোর কর্মস্থল থেকে। বুঝতে পারলি তো? সে সরকারি হোক বা বেসরকারি হোক, একমাত্র সরকারি চাকুরিজীবীদের মধ্যে স্কুল কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত তারাই একমাত্র ছুটিটা বেশি পায়। বাদ বাকি কিন্তু যে কোনো সরকারি চাকরি বলো, সে কেন্দ্রীয় সরকার বলো বা রাজ্য সরকারি চাকরি বলো, তারা কিন্তু এত ছুটি পায় না। শুধুমাত্র এই স্কুলের মানে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত, সে স্কুল বলো কলেজ বলো ইউনিভার্সিটি বলো সব ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ছুটিটা একটু বেশি থাকে। এর যে বলছিস কথাটা ভেবে চিনতে বলিস, একটু পেটে মনে হয় শিক্ষা তো আছে তাই না? মাঝে মধ্যে তো ইংরেজি, যাই হোক ইংরেজি বলা দিয়ে ইংরেজি যে কোনো ভাষার সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই। ভাষা হচ্ছে মানুষ চেষ্টা করলেই আয়ত্ত করতে পারে, কিন্তু শিক্ষার জন্য সেটাকে কি বলবো ওটাকে শুরু থেকে শুরু করতে হয়। মনে তো হয় শিক্ষা দীক্ষা কিছু আছে, তো এই সাধারণ কথাটা বলার সময় মাথার মধ্যে ঢুকলো না, মাথার মধ্যে আসেনি বিষয়টা যে এই যে সব প্রত্যেক সপ্তাহে 2-3 দিন ডুব মারছে, তারপরেও যদি আমি পাবলিকের সামনে গিয়ে বলি যে 3 বছর ধরে কাজ করছে কোনোদিনও ছুটি নেয়নি, মানুষে হাসবে? এটুকু মনে হয়নি না? এটুকু মনে হয়নি, মনে হবে কি করে? যদি এতই বিবেক তোদের মধ্যে থাকতো তাহলে কি আর এই দশা হতো? আজকে কি আর এই দশায় দেখতে হতো? না তোদেরকে দেখতে হতো, না আমাদেরকে দেখতে হতো। আচ্ছা ছুটির কথা গেল, ছুটির কথা গেছে, দাঁড়া, হ্যাঁ ছুটি নিবে বলেছে ঘুরতে যাওয়ার কথা। আচ্ছা ছুটি নিয়ে কোথায় যাবে ঘুরতে যাওয়া? আচ্ছা ঘুরতে যাবি যা, ঘুরতে যাবি যা, বাঞ্চোদের দল, তা আমার পিঠে কেন বিলটা ফাড়ছিস? তোরা আমার পিঠে বিলটা কেন ফাড়ছিস? তোরা যেখানে যাবি যা, জাহান্নামে যা, বিশ্বাস কর একটা কথা বলছি, তোরা জাহান্নামে যা। তার জন্য অন্য একজনের ওপরে দোষ চাপিয়ে এই যে যাওয়ার চেষ্টা করছিস বা গেছিস কিনা জানি না, তোরা তো পচা ব্লগ দিতে দিতে অভ্যস্ত, যেখানে যাবি যা, কিন্তু অন্যের নামে যে বিল ফেলে যাচ্ছিস সেটার ভার সামলাতে পারবি তো? সেটার ভার সামলাতে পারবি তো? এই নাকি তোর বউ সেদিন পাঁচালি গাইছিল যে ওই ভগাটা দাঁড় করাতে গিয়ে অর্থাৎ বাড়ি তৈরি করতে গিয়ে নাকি তোদের সমস্ত সেভিংস খতম হয়ে গেছে? তাহলে এই প্রশ্নের উত্তরটা দিবি যে যাদের কিনা সমস্ত সেভিংস খতম হয়ে যায় তারা কি করে আবার ঘুরতে যাওয়ার প্ল্যানিং প্লটিং করে? তারা কি করে ঘুরতে যাওয়ার প্ল্যানিং প্লটিং করে, তাও আবার দূরে কোথায়, দূরে কোথাও কি করে করে? উত্তরটা দিস তো, উত্তরটা দিস, কারণ ওই যে পাঁচালিটা পড়েছিলিস, পড়েছিল তোর বউ যে ঘর করতে গিয়ে সমস্ত সেভিংস খতম হয়ে গেছে, ওটা কিন্তু সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছিল। সুতরাং সমস্ত ভিউয়ার্স বিশেষ করে তোর যারা সাপোর্টার তাদের তো গাটস নেই, তাদের এত সাহস নেই যে তোদেরকে এই প্রশ্নটা করে যে যদি তোমাদের সমস্ত সেভিংস খতমই হয়ে গিয়ে থাকবে তাহলে তোমরা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছো কী করে? আহারের সংস্থান না করে, আহারের সংস্থান না করে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছো কী করে, এই প্রশ্নটা করতো। বুঝতে পারলি তো? তো এই গেল তোর ঘুরতে যাওয়ার কথা। আরও একটা ঘুরতে যাওয়ার সঙ্গে রিলেটেড বিষয় আছে, সেটা হচ্ছে ও তো কোথাও যেতে পারে না, এই পাঁচালি তোর বড় তোর বউ একদিন করেছিল, তোকে সামনে বসিয়ে বলেছে এমনই একজনকে বিয়ে করেছি যার সঙ্গে আমি ঘুরতে যেতে পারি না। তুইও বললি কাকে দায়ী, কে বা কারা দায়ী তোর বউ যে কোথাও ঘুরতে যেতে পারে না, তার জন্য কে বা কারা দায়ী? তার জন্যও কি আবার আমাকে দায়ী করছিস নাকি? তার জন্য কি আমাকে দায়ী করছিস যে তোরা ঘুরতে যেতে পারছিস না একমাত্র তোর কারণে? কেন যায় না, কেন যায় না? কত মানুষকে দেখি, কত মানুষকে দেখি এই অবস্থাতেও যেখানে সাধ্য এরকম এরকম অবস্থায় যারা থাকে সেই সমস্ত পেশেন্টদেরকে নিয়ে যে সমস্ত জায়গায় যাওয়া যায় তারা যায়। আরে তোকে তো টোটোর মধ্যে পাজাকলা কইরা লইয়া যায়, তোরে টোটোর মধ্যে বসাইয়া পাজাকলা করে লইয়া যায়। বুঝতে পারলি তো? লজ্জা করে না, মুখ ফাটতে বসছে, বউয়ের থুতু চাটতে বসছে, জানোয়ার ছেলে কোথাকার। হ্যাঁ আরে পাপ কোথায় যাবে রে, বাপটাকে জ্যান্ত মেরে ফেললি, পাপ কোথায় যাবে? হ্যাঁ বউয়ের পোট চাটতে বসিস, ক্যামেরা খুলে বউয়ের পোট চাটতে বসিস, লজ্জা করে না? আর বাপের একটা ছবি পর্যন্ত লাগাতে পারিস না, তোর সাইকোলজিক্যাল প্রবলেম। হ্যাঁ তোর সাইকোলজিক্যাল প্রবলেম, তোকে কাউন্সেলিংয়ের দরকার, যা কাউন্সেলিংয়ে যা, যে নিজের বাবাকে দেখে আমি ভয় পাই, নিজের বাবাকে দেখে নিজের মৃত বাবার ছবিটা দেখে আমি ভয় পাই, আমার প্রবলেম আছে, আমাকে চিকিৎসা করুন, যা চিকিৎসা করা, অসভ্য ছেলে কোথাকার। আচ্ছা তারপরে কি বলছে, নারী জাতি, ওয়াও ওয়ান্ডারফুল ওয়ার্ড, কি সুন্দর একটা কথা উচ্চারণ করেছিস তুই তোর মুখ থেকে, তুই তোর গাটারওয়ালা মুখটা থেকে নারী জাতির কথা বলেছিস, যে তোমরা যারা ভিডিও দেখো তারা ম্যাক্সিমাম ফিমেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, সেই কারণে ফিমেলদের উদ্দেশ্যে কথাটা ছুললি, নারী জাতি বলে কথাটা ছুললি। ঠিক যেমন যখন তোদের ব্যবসা অনলাইন থাকে মানে সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর থাকে তখন সেই বিষয়ে তোরা সোশ্যাল মিডিয়াতে জানাস, ভিউয়ার্সদেরকে জানাস, যখন তোদের বিজনেস বা টাকা ইনকামের বিষয়টা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল নয় অর্থাৎ জনগণের ভিডিওটা দেখবে তার উপরে নির্ভরশীল নয় তখন তোরা জনগণকে জানানোর প্রয়োজন বোধ করিস না। এতটা স্বার্থপর,
এতটা স্বার্থপর, তারপরে আবার জনগণের দয়া চাস। জনগণের দয়া তোদেরকে করাবো আমি। আমি অন্তত আমার সব শেষ দিয়ে সব কিছু দিয়ে চেষ্টা করে যাব যাতে জনগণ তোদেরকে দেখার মতন কোনো কিছু দেখালে তারপরে দেখে, অনলি সিম্প্যাথির বেসিসে যেন তোদেরকে না দেখে। যদি কিছু দেখানোর মতন হয় তাহলেই যেন দেখে, দেখার মতন যদি কিছু হয়। আচ্ছা, কি বলছিলাম, নারী জাতির কথা বলছে। নারী জাতি এক নারী হয়ে বলতে গিয়ে থেমে গেছে, বলতে যাচ্ছিল একটা নারী হয়ে একটা নারীকে, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে যেভাবে বলছে, বলছে মেয়েদের মন খুব সফট, তাই না? মেয়েদের মন খুব সফট হয়, তুই বেশ ভালো মতন জানিস মেয়েদের মন খুব সফট হয়, সেই কারণে ওই সফটনেসের সুবিধাটা নিতে বসে পড়েছিস, তোকে বসিয়ে দিয়েছে না? আরে হ্যান্ডিক্যাপ দেখলে তো একটুখানি মানুষের মনে দরদ উঠলেই ওঠে, তাই তো? দরদ তো উঠলেই ওঠে, দেখি মানুষের এই দরদ কতদিন উঠলে ওঠে, কতদিন উঠলে ওঠে সেটা আমিও দেখতে চাই, এবং আমার মতন কিছু মানুষ আছে আমরা সবাই দেখতে চাই যে তোকে দেখিয়ে দেখিয়ে আর কতদিন, তোকে দেখিয়ে দেখিয়ে আর কতদিন, তোকে দেখিয়ে তোর বাচ্চাটাকে দেখিয়ে আর কতদিন। বলছে নারী জাতির প্রতি মান সম্মানের কথা, ওই বেশ একটা নারীবাদী সত্তা নিয়ে বসেছিল কালকে, পুরুষ হয়ে নারীবাদী সত্তার কথা বলছে, তাও নিজের বউয়ের জন্য বলছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একজনের কথা তুলব যে কিনা ইদানিং আমার বিপক্ষে কথা বলছে, আমার এক দিদি ইপ্সিতাদি, আমি তার কথা তুলব। যখন ওই ইপ্সিতাদিকে বলদা মহিলা, হাতি এগুলো যখন বলেছিলিস, তখন কোথায় ছিল তোর শিক্ষা? সে কি নারী ছিল না, মায়ের জাত ছিল না? সে তো অবশ্যই মা ছিল। যখন তার মেয়েকে ইনডিরেক্টলি হুমকি দিয়েছিলিস, থ্রেট দিয়েছিলিস যে মেয়েও তো বাইরে বেরোয়, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে, কে করবে এই যে যখন তখন যা কিছু, এটা কে করবে? তোরাই করতিস, তোরাই করাতিস, তাই না? তারপরে আরও একজন যে কিনা তোদেরকে টাকা পাঠিয়েছিল, হেল্প করেছিল, তোদের যখন খুব চাহিদা, খুব জরুরি ছিল তখন তাদের তোদেরকে হেল্প করেছিল, তাকে এমনভাবে জনগণের সামনে এমনভাবে তাকে প্রেজেন্ট করেছিলিস যে জনগণে সেই তোদের কমেন্ট বক্সে তাকে রীতিমতন হুমকি দিয়েছিল মার্ডার করার, হুমকি দিয়েছিল, কোথায় ছিল তখন তোদের মধ্যে সেই শিক্ষা, নারী জাতির প্রতি শিক্ষা? নারী জাতি শব্দটাকে শুধু তোর মা বোন, তারপরে বউ, এদের এদের জন্য বরাদ্দ নাকি রে, এদের জন্য বরাদ্দ? এবার আসি আরও একটা কথায়। বলছে প্রুফ, প্রুফ যেগুলো বলেছে সেগুলো তো বেসলেস, প্রুফ নেই, তাহলে তোদের বিরুদ্ধে যে বা যারা প্রুফ এই অ্যালিগেশন লাগিয়েছে তার যদি কোনো প্রুফই না থাকে, সেটা যদি বেসলেস হয়, তাহলে তোদের এত ফাটছে কেন, তোদের এত ফাটছে কেন? যে বা যারা বলেছে সেগুলি যদি সত্যি না হয়, সেগুলির যদি কোনো প্রমাণ তারা না দেখিয়ে থাকতে পারে, তাহলে তোদের এত ফাটছে কেন? তোরা কেন এত মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছিস? তোদের তো অট্টহাসি হেসে ভিডিও করে মুখ ভেঙে দেওয়া উচিত ছিল যে দেখো এরা যা বলছে তা একদম মিথ্যে, বেসলেস, বলতে পেরেছিস না? কাপড় তুলে তুলে এইখানে দৌড়েছিস, ওখানে দৌড়েছিস, সেলফি তুলেছিস, তাই না? সমস্ত কিছু করেছিস, আবার এখন কি বলছিস? তোমরা ধৈর্য ধরো, সব কিছু তো আর এত তাড়াতাড়ি হয় না। হ্যাঁ, তোমরা ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরে থাকো, যবে দেখাবে তবে দেখবে, ঠিক আছে? আর যেইটুকু ওদের হবে মন মতন হবে, যেটুকু ওরা প্রয়োজন বোধ করবে সেটুকু দেখাবে। এই যেমন কিনা একটা ছবি তুলে কমিউনিটিতে পোস্ট করা, এই যেমন কিনা মানে একজন গাতন দেবে, তারপরে যেই বলবে যে তোমাদের সাপোর্টে আর ভিডিও করব না, অমনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তারপরে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ঠিক যেন টিচার দিদি সেজে একটা কোকিলের ইন্টারভিউ নিতে গেছিল, একটা কোকিলের ইন্টারভিউ নিতে গেছিল। কি হাস্যকর, আর কত হাসাবি, আর কত হাসাবি! এক কাজ কর, করেই ফেল, যা করতে চাচ্ছিস করেই ফেল, শালা এইভাবে আর কতদিন ভিডিও করব। আমিও চাই একটু ভাইরাল হইতে, একটু ভাইরাল হইতে চাই। আর এখন এই ঘরে বসে তোকে পিন্ডি চটকে আমি আর ভাইরাল হবো না, বুঝতে পারলি তো? ওই যখন আমি যামো কোর্টে হাজিরা দিতে যামো, ঠিক তোর মতন, ঠিক তোর মতন হাফ প্যান্ট পরে হাজিরা দিতে গেছিলিস না আসামি সাজ্জা, তো সেই রকম যামো হাজিরা দিতে যামো, আর এই ভিউজটা তো তখন হইবে, ভাইরাল তো তখন হবো। এক কাজ কর, এরকম করে আমারও পোষাইতেছে না, এরকম করে আমারও পোষাইতেছে না, মানে হয় এসপার কর আর নয় ওসপার কর, এরকমভাবে করতে করতে তোরা তোদের ইমেজ আরও ড্যামেজ করে দিতে আসিস। এই হবে, তোমরা ভরসা রাখো, এই হবে। সব কিছু তো আর বলা যায় না, সব কিছু দেখানো যায় না, তোমরা চক্ষু বন্ধ করে রাখো, যখন যখন আমরা দেখাবো তখন তখন তোমরা দেখবা, তাই না? দর্শকরাও কি তোর মতন লুলা ল্যাংড়া নাকি রে, যে তুই যেটা বলবি সেটাই শুনবে, সেটাই দেখবে?
দেখাস সেই কমেন্টগুলো। তুই যবে ভিডিও করেছিস তার আগে যেন কমেন্টগুলো করা থাকে, যে তোদের কাছে ভুল বুঝতে পেরে তোদের ভিডিও আবার দেখতে চলে এসেছে, সেই কমেন্টগুলো দেখাস। আমি বলার পরে আবার ফেক আইডি ক্রিয়েট করে তারপরে কিন্তু কমেন্টগুলি করিস না, তাহলে তো আরও হাস্যকর প্রমাণিত হয়ে যাবি, বুঝতে পারলি? বউরে বলিস একটু বুঝে শুনে থুতু ফেলতে, নতুবা এই যে তোর চাটাচাটিটা না জাস্ট নেওয়া যাচ্ছে না। অসভ্যতামি গিরিপানা একটু কম করে করবি, চর্বি অনেক হয়েছে, উন্নত হয়েছিস শুধু শরীরের দিক থেকে, ফুলে গেছিস, আর কোনো উন্নতি হয়নি। বলেছিল তুই দেখাস তো, তোর বউ তো দেখায় না, তুই দেখাস তো। হ্যাঁ, ঘরে শুধু বসে কেন থাকবে, এটা করো ওটা করো, এই এই লেওড়া বাজি কথা না বলে, না এই এই কথাগুলো না বলে মাসে কতগুলো ওষুধ খাচ্ছিস, প্রত্যেক দিন কখন কখন ওষুধ খাচ্ছিস সেগুলো দেখাস, সেগুলো দেখাস, বুঝতে পারলি তো? তাহলে দর্শকের মুখ বন্ধ হবে, তোদের বিরুদ্ধে যারা অ্যালিগেশন লাগিয়েছে সেগুলো তারা প্রুফ করে দিয়েছে, তোরা যদি মানতে না চাস তাহলে তো ভাই করার কিছু নেই, সব কিছু কি আর হাতে কলমে প্রুফ করা যায় রে? সব কিছু হাতে কলমে প্রুফ করা যায় না। তোর বউয়ের সাথে যে তোর দাদার সম্পর্ক নেই সেটা প্রুফ করে দেখাতো যে সম্পর্ক নেই, আমরা তো বহুবার প্রুফ করে দেখিয়েছি যে তোর সঙ্গে তোর বউয়ের সঙ্গে তোর বৌদির সম্পর্ক নেই, অথচ তার তোর দাদার সঙ্গে তোর বউয়ের মাখো মাখো সম্পর্ক। কিসের জন্য, কিসের জন্য প্রত্যেকটা সানডে ভিডিও আসে না, কিসের জন্য? আগে তো এরকম হতো না, এখন হয়, কিসের জন্য? প্রুফ করে দেখা যে তোর বউ পবিত্র, এবং তুই প্রুফ করে দেখা যে তুই বায়োলজিক্যালি ফিট এবং নর্মালভাবে বাচ্চা জন্ম দেওয়ার জন্য তুই ফিট, তুই প্রুফ করে দেখা। তোদের কথা অনুযায়ী বলেছি, বলছিস না বাচ্চাদেরকে যা তা বলছে, বাচ্চাদেরকে কিচ্ছু বলিনি, শুধু একটা সাইন্টিফিক জিনিস বলেছি যে তোর যে পরিস্থিতি, তোর যে পরিস্থিতি তাতে করে তুই বাবা হতে পারবি না, তুই এবার দেখা। তোদের কথা অনুযায়ী বলেছি যে তুই বাবা হওয়ার ক্ষমতা নেই তোর, এবার তুই প্রুফ করে দেখা যে তোর বউ যেটা বলেছিল যে এক মাসের ওষুধ খেতে না খেতে তুই এমন হয়ে গেলি যে তুই বাচ্চা জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলি। কোথাকার সায়েন্স এত উন্নত হয়েছে রে যে 85% একটা প্যারালাইজড ছেলেকে এমনভাবে এক মাসের ওষুধ দিয়ে দেবে যাতে করে সে এক মাসের মধ্যে তার বউকে প্রেগনেন্ট করে দিতে পারবে, জানো আর কোথাকার? শালা গিরিপানা মারানোর জায়গা পায় না, একটা ফোন পাইছে যাহা তাহা বকতে শুরু করে, তাতে করে যা আর্ন হবে তাতেই লাভ। শোন, যারা এত সহজে টাকা ইনকাম করতে পেরেছে না, তারা তাদেরকে কোনোদিনও মেরে ফেললেও তারা টাকা ইনকাম থেকে নিজেদেরকে বঞ্চিত করবে না। কি বলছিলিস, বাচ্চাদেরকে খাওয়ানোর কথা তোর সব দালালগুলো বলছে, আমাকে বলছে, আমি কারোর ভিডিও দেখতে যাই না, আমি তাদের মুখে থুতু মারতেও যাই না, বুঝতে পারলি তো? তো তোর দালালগুলো বলেছে আর তোর দিদি বলেছে, বাচ্চার মুখ থেকে দুধের বোতল কেড়ে নিয়েছি। শোন, যারা বাচ্চাদেরকে খাওয়াতে চায়, যারা বাচ্চাদেরকে ভালোবাসে, তারা প্রয়োজনে জন দেয়, মাঠে জন দেয়, তারা ক্ষেত মজুরি করে, তারা দিন মজুরি করে, প্রেগনেন্ট মহিলাও না মাথায় ইট বালি সিমেন্ট বহন করে নিয়ে যায়, দেখেছিস না? দেখিস তো বসে বসে, আর যদি না দেখে থাকিস সার্চ করে দেখিস যে বাচ্চা মানুষ করার জন্য বাবা মারা কতখানি কষ্ট করে। আর এখানে যেগুলো কিনা বেসলেস কথাবার্তা, বেসলেস অ্যালিগেশন, সেগুলো তোরা মানতে পারছিস না, এতই তোদের মনটা মোমের মতন যে কথায় কথায় তোদের মন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়। ভেবেছিলিস একবারও, যখন স্ট্রাইকটা মেরেছিলিস ভেবেছিলিস একবারও? নিজেদের ক্ষমতার অসৎ প্রয়োগ করেছিলিস, বরাবর করেছিলিস, আর এখনও করে যাচ্ছিস, এখনও করে যাচ্ছিস। খবরদার করে দিলাম তো তোদেরকে, যে কোনো কারণে আমার উপরে বিল ফাড়বি না, কিস্তি দিয়ে বংশ উদ্ধার করে দেব, কারণ মেয়েটা খুব বাজে, মেয়েটা খুব বাজে, সত্যি কথা বলতে বুক ঠুকে বলতে ভয় পায় না, আর যারা কিস্তি খাওয়ার যোগ্য তাদেরকে কিস্তি দিতেও পিছু পা হয় না। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।